চলছে, রাজ্য তো শনি রাজ চলছে, কোথায় মানুষের কাজের ব্যবস্থা করবে, খাদ্যের ব্যবস্থা করবে, চাকরির ব্যবস্থা করবে, কর্মসংস্থান ব্যবস্থা করবে? প্রায় 41-42 মাস চলছে এই একটা অথর্ব একটা গপেন চলছে, জনকল্যাণে মানুষের জন্য কোনো কাজ নাই। সোশ্যাল মিডিয়া খুললে পরেই দেখা যাচ্ছে কোথায় গণ্ডগোল হচ্ছে, কোথায় একটা রাস্তার অবরোধ হচ্ছে, কার মাথা ফাটানো হচ্ছে, কার বাড়ি পোড়ানো হচ্ছে, এগুলি চলছে নাকি? এই তো শনি রাত চলছে, এটা বেশি দিন চলতে পারে না। আর শাসক গোষ্ঠী যদি মনে করে, সরকার এবং শাসক তারা যদি মনে করে গুন্ডামি করেই রাজ্য শাসন করা যাবে, মানুষকে শাসন করতে পারবে, তাহলে ওরা মূর্খে সরকারে বাস করছে। আক্রমণ যত হবে, প্রতিরোধ হবে, আন্দোলন হবে, 88 সালের অভিজ্ঞতা রাজ্যের মানুষের আছে, ছেড়ে দেওয়া হবে না, ছেড়ে দেওয়া হবে না। এই করে মানুষের উপর আক্রমণ করে, গণতন্ত্র জবাই করে এভাবে চলবে? বিজেপি শিক্ষা নেওয়া উচিত, গভর্নমেন্টকে শিক্ষা নেওয়া উচিত। আজকে আইপিএফটি বিজেপি পাহাড়ে কী অবস্থা? হ্যাঁ, 2018-এর পর যে বিজেপি যে আইপিএফটি পাহাড়ে একেবারে মানে কি বলবো, ভয়ঙ্কর একটা স্বৈরাচারী সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছিল। আজকে কি দেখছি আমরা, এই দশাই হবে সমতল এলাকা রাজ্যতেও বিজেপি, এই দশাই হবে। কাজে অনুরোধ করব, এটা বন্ধ করক, মানুষ বন্ধ করবে, মানুষই বন্ধ করবে। বিপ্লব দেব স্বরাষ্ট্রমন্ত্রী সম্পূর্ণ চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে, কাজেই এইরকমভাবে চলতে পারে না, মানুষের কাজ হবে? আরে আপনাদের মন্ত্রী হবে, শান্তি হবে, মানুষের জন্য কি হয়েছে হিসাব দেখ, মানুষের জন্য কি করবেন ঘোষণা করক। এই না করে পার্টি অফিস বোলজার দিয়ে ভাঙতে হবে, বাড়িঘর আক্রমণ করতে হবে, এভাবে চলবে? আর পুলিশ সেখানে নীরব দর্শক হয়ে হাত গুটিয়ে বসে থাকবে, এটা চলবে? চলতে পারে না। কাজে শান্তিকামী মানুষের কাছে আমাদেরও আবেদন থাকবে, আপনারা প্রতিরোধে প্রতিবাদে এগিয়ে আসুন, এই দিন চলতে দেওয়া যায় না। ত্রিপুরা রাজ্যের শান্তি, ত্রিপুরা জাতি উপজাতি ঐক্যের ত্রিপুরা, এখানে এই করেই আমরা এগিয়ে চলছি। কাজেই আমাদের এই প্রতিবাদ প্রতিরোধ চলবে, শান্তি মানুষের কাছে আমাদের আবেদন থাকবে, এগিয়ে আসুন, ঘরে চুপচাপ করে বসে থাকা নয়, রাস্তায় নামুন, বেরিয়ে আসুন, প্রতিরোধে দুর্গ গড়ে তুলুন, নাহলে এই শয়তানদের কাছ থেকে মানুষকে বাঁচানো যাবে না। কাজে এটাই আবেদন থাকবে, সকলকে ধন্যবাদ।